আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এটা হচ্ছে একটা জুতার জাদুর শহর আর এই শহরে করে জুতা বিক্রি হয় এই শহরে টম আসছিল জাদুর জুতা কেনার জন্য কিন্তু টম পকেটে হাত দিয়ে দেখে তার টাকা নেই সে বাবলো জেরি নিয়ে গেছে এই জন্য সে জেরিকে দাওয়া করা শুরু করে এই টম আমি বারবার বলছি তোমার পকেট থেকে আমি কোনো টাকা পয়সা নেই নাই মনে হচ্ছে পকেট মাররা তোমার পকেট থেকে টাকা নিয়ে গেছে তাহলে তুমি আমাকে দাওয়া করছো কেন আমার বিশ্বাস হয় না যে অন্য কেউ আমার পকেট থেকে টাকা নিয়ে যাবে হায় হায় এটা আবার কিসের মধ্যে ডুস গেলাম রে বাবা কি মনাস। আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না কোথায় যাচ্ছি হায় হায় আমি কোথ থেকে পড়ে গেলাম বাপরে বাপ মনে হচ্ছে সিঁড়ির উপর থেকে পড়ে গেছি মাথা থেকে এটা বের করলাম পুচকে ইঁদুর তুমি এখানে হাসছো তাই না দাঁড়াও আজকে তোমার একদিন আমার জয়দিন লাগে সরি টম সারা জীবনে তুমি আমাকে ধরতে পারবা না বুঝলা এইবার দেখো তোমার কি অবস্থা করি আমি এই তো একটা চাক্কাওয়ালা জাদুর জুতা পেয়ে গেছি এইবার দেখি টম আমাকে ধরে কি করে একেবারে ধাক্কাতে ধাক্কাতে এই জাদুর জুতা নিয়ে দূরে চলে যাব। এবার বসি দিয়ে তোমাকে ধরবো এখনই সুতার ডিল মারতে হবে এ হু কি ব্যাপার সর্বনাশ আমার বর্ষিত রেলগাড়ির মাথায় বেঁধে গেছে কি সর্বনাশ রেলগাড়ি আমাকে টেনে হিসরে কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা হায় হায় এটা আমার সাথে কি হচ্ছে ও ভুল করে বর্ষী সুতা রেলগাড়িতে বেঁধে যায় ওরে বাবারে বাবা রে বাবা ওরে বাবা একেবারে বত্তা হয়ে গেছি টম আসো আমাকে তোমার ধরতে হবে আমাকে যদি তুমি ধরতে না আসো তাহলে তোমাকে আমি সাহসটা করব কি করে ওই ইঁদুরের করে বাদর তুই আমার জীবনটারে তেজপাতা করে চায়রা দিলে। একবার যদি তোরা দরবার পারি কি যে করুম নিজেও জানি না ওরে বাবা আবার একটা মায়ের কে গেলাম প্রিতে ইঁদুরটা পালাচ্ছে আগে ইঁদুরটাকে ধরতে হবে এ জুতার ভিতর ঢুকেছো তাই না দাঁড়াও এবার জুতা আমার পায়ের ভিতর লাগিয়ে নেব তারপর দেখি তুমি কি করে জুতার ভিতর থাকো তুমি দেখতে চাও আমি জুতার ভিতর না থাকি তাই না তাহলে তোমাকে সুরসুরে দেব এরপর দেখি জুতার ভিতর তুমি পা রাখো কি করে হা 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 জেরি আমার পায়ে সুরসুরে দিচ্ছে হা হা এটা কি হচ্ছে ওরে বাবা এটা কি হচ্ছে রে বাবা লাইট আমাকে এভাবে পিটাচ্ছে কেন ও ওরে বাবা রে বাবা রে বাবা এই দেখো টম আমি কিভাবে পালাচ্ছি এবার পারলে আমাকে ধরো দেখি আমি জানি তুমি কোথায় যাবা তুমি এই জুতার ভিতর আবার ঢুকবা এখনই তোমাকে ধরবো হ্যাঁ ইয়াহু এই যা আমি ঢুকে গেলাম জুতার ভিতরে কিন্তু ইদুরটাকে পাচ্ছি না তো আহা টমকে সাহায্য করার মতো আরেকটা বুদ্ধি আমি পেয়ে গেছি এক মিনিট দাঁড়াও টপ প্রথমে জুতার উপর উঠতে হবে এবার কি করতে হবে কি করতে হবে একটা সুতা বের করতে হবে সুতা দিয়ে তারপর টমকে ভালো করে বাদ দিতে হবে যাতে টম এখান থেকে নড়াচড়া করতে না পারে টম এবার তোমাকে এমনভাবে বাদ দেব কেউ দেখলেই ভাববে তুমি গরু চুরি করেছো আস্তে একটা গরু চুর হাই হাই আমি গরু চুরি করব দূরের কথা কোনো ছাগলও চুরি করে নাই তাও আমাকে গরু মতো বাদ দিয়েছে ওরে বাবা জুতা দিয়ে পিটিয়ে একেবারে তক্তা করে ফেলছে কারাও পুস্কে ইঁদুর আগে পা থেকে বাদ গুলা খুলি এই তো এবার আমি তোমাকে ধরবো আমাকে আমাকে ধরবে ধরবে কত কিন্তু ধরতে পারে না বলেছো আর এই ভুল করবো না ইঁদুরটা জুতার ভিতর ঢুকবে এই না ঢুকলো না আবার পালাচ্ছে হায় হায় এখানে লক্ষ লক্ষ ইঁদুর দেখা যাচ্ছে আমি কোনটাকে ধরবো কিছুই তো বুঝতে পারছি না কি সর্বনাশ আহ আমার পায়ে জুতা কখন হলো কিছুই বুঝতে পারছি না ও জুতা দিয়ে পাড়া দিলে তো অনেক আরাম লাগে দেখি তো এই জুতা দিয়ে একটু ডিজে ড্যাস দিয়ে কেমন লাগে হ্যাঁ ওরে ওরে দারুণ লাগছে এই পাটা দেখি তো ওরে এত হেভি মজা পাচ্ছি দারুণ হয়েছে এত মজার জুতা কোনোদিন দেখি নাই দেখবা কি করে টপ এগুলা তো হচ্ছে জাদুর জুতা আর জাদুর জুতা তো তুমি টাকা দিয়ে কিনতে আসছিলা কিন্তু তোমার পকেট থেকে চোরেরা টাকা নিয়ে গেছে এইজন্য আজকে তোমাকে চাদর জুতা তোমার পায়ে দিয়ে দিলাম যাতে তুমি আমাকে আর ধরতে না আসো এই জেরি দেখো আমি কত সুন্দর করে ডিজে ডান্স দিচ্ছি এই জুতা পায়ে দেওয়ার পর থেকে আমি এত সুন্দর করে অটোমেটিক্যালি ডিজে ডান্স দিতে পারছি আমি এখন ডিগবাজি দিতে পারি কত নতুন নতুন আইটেম করে ডিজে ডান্স দিতে পারি দেখো আমার দোকানে কে কাকে দেখার কথা বলছে সর্বনাশ আমার দোকানে বিড়াল কত থেকে এলো এত বড় কলিজা এই বিড়াল তোমার এত বড় কলি আমার জাদুর জুতা তোমার পায়ে দিয়ে ফেলেছ আসতে চলে তাড়াতাড়ি পা থেকে জাদুর জুতোগুলা কুলে ফেলো ঠিক আছে ঠিক আছে স্যার এখনই আমি আপনার জাদুজুতা পা থেকে কুলে দিচ্ছি জীবনেও আর আপনার যাদু পায়ে লাগাবো না এইবার চলো তোমাকে আমি তারাই দিয়ে আসবো পুলিশের কাছে সেটা আর হচ্ছে না স্যার তার আগে আমি এখান থেকে এক দৌড়ে অন্য দোকানে চলে আসছি এই যে দারুণ ভাই আমি একটু বিমান দিয়ে অন্য দেশে যেতে চাই আমি কি পারবো না পারবো না তাহলে কেমনে আমার তো দেশ ছেড়ে পালাতে হবে এই যে টম শুনো তুমি যদি বিমান দিয়ে অন্য দেশে পালাতে চাও তাহলে তোমার সাথে পাসপোর্ট ভিসা লাগবে এগুলা ছাড়া তুমি অন্য দেশে যেতে পারবে না এ। পাসপোর্ট ভিসা এগুলো আবার কি তা এগুলা কি খায় না মাথায় দেয় এই বিষয়ে তো আমি কিচ্ছু জানি না আর আনবো থেকে এগুলা আর একটা কথা শুনো এখন আমাদের এমপি মহোদয় স্যার আসবেন আর এজন্য আমাদের পাসপোর্ট অফিসে কাউকে ঢুকতে দিচ্ছি না ঠিক আছে এখন তুমি ভালোই ভালোই বলছি কেটে পড়ো এই দাঁড়াও এভাবে যেতে পারবে না আমি তোমাকে ডিল মেরে ফেলে দিচ্ছি এবার যাও ওরে বাপ রে বাপ একেবারে ডিল মেরে ফেলে দিছে কামটা ভালো করো দাঁড়াও আমি তোমাকে বোকা বানিয়ে টিকি ফাস্টফুড অফিসের ভিতরে আমি ঢুকবো কি ব্যাপার তুমি আবার আসছো তোমাকে বারবার বলছি ফাস্টফুড অফিসের ভিতর তুমি ঢুকতে পারবে না আরে বাবা এই দিক যাও ওই দিক যাও এমন করতেছো কেন হ্যাঁ আরে বাবা বুঝতে পারছেন না কেন আমার পাসপোর্ট অফিসে ঢুকতে হবে কারণ ইঁদুরটা আমার আগেই ঢুকে গেছে আপনি টের পান নাই বুঝতে পারছি না উনি এমন করছে কেন এই তো সুযোগ পেয়েছি এইবার ঢুকতে হবে এই পাসপোর্ট অফিসের ভিতরে ঢুকে গিয়েছি আপনি বসে থাকুন আমি ঢুকে পড়লাম হায় হায় আবার তোরা খেয়েছি তোমাকে বলছি না পাসপোর্ট বিশা সারা এই অফিসে ঢুকতে পারবা না তুমি ঢুকতেই পারবা না ধরেছি ট্রেনে ইসরে নিয়ে আসবো কি ব্যাপার এটা কি আনলাম আমি দেখি তো হায় হায় এটা তো বিড়ালের পোশাক নিয়ে আসলাম তাহলে বিড়াল কোথায় গেল বিড়াল কি ল্যাংটা বাবা হয়ে গেল নাকি কি ব্যাপার বাতাস আমার শরীরে লাগতেছে কেন দেখি তো সর্বনাশ এটা আমার কি অবস্থা হলো আমার পোশাক কোথায় গেল হায় হায় এই যা যাক পোশাক এবার ডিল মেরে আমার উপর দিয়েছে প্রথমে আমাকে ডিল মারছে এরপরে আমার পোশাক ডিল মারছে তবে এটা ভালোই হয়েছে কি ব্যাপার আবার আসলো কি একানে হাই হাই এই দিকে এমপি মহোদয় স্যার চলে আসছি এমপি মহোদয় স্যার আপনি এখান থেকে সুন্দরভাবে নামতে পারেন তারপর সুন্দরভাবে হেঁটে হেঁটে আপনি পাসপোর্ট অফিসে ঢুকতে পারেন আপনার জন্যে বসার জন্য সব ব্যবস্থা করা আছে আপনি যাবেন আর গেচায়াং করে স্যারের মধ্যে বসে পড়বেন ঠিক আছে তুমি গাড়ির দরজাটা বন্ধ করে তারপর চলে আসো ঠিক আছে ঠিক আছে স্যার এই যে গাড়ির দরজা বন্ধ করে দিলাম আর এখনই আসছি আপনার ক্যাশমত করার জন্য আমি আরে পাসপোর্ট অফিসে একটা ব্যাগ যাচ্ছে আমি তাড়াতাড়ি যাই এই ব্যাগের উপর উঠে বসে থাকব তারপর আমি ফ্রিতে পাসপোর্ট অফিসে ঢুকে পড়ব এরপর বিমানে উঠব আহ বিমানে যে কত মজা যাক বাবা পোশাকটা আবার ঠিকঠাক মতো লাগিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এখানে তো প্রচুর টান্ডা লাগছে এইবার এখানে কতক্ষণ বসে থাকতে হবে কিছুই তো জানি না এই যে টম এইদিকে চাও তুমি আমার জিব্বা দেখো জিব্বা আমি ঠিকই ফাস্টফুড অফিসে ঢুকে গেছি বুঝলে তুমি কিন্তু ঢুকতে পারবে না ঠিক বলছো আমি পাসপোর্ট অফিসে ঢুকতে পারবো না হ্যাঁ এটা কে সর্বনাশ জেরি আমাকে টাটা দিয়ে জিব্বা দেখে ফাস্টফুড অফিসে ঢুকে গেল এই তো আমি সুযোগ পেয়েছি পাসপোর্ট অফিসে ঢুকার জন্য আমার কি করতে হবে এই শার্টের ভিতর বসে থাকতে হবে আ কেউ বুঝতে পারবে না আমি এই শার্টের ভিতরে আছি এবার জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকতে হবে দেখি তো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে কিনা হায় হায় এটা দরজায় দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আবার দেখি তো টম এখানে আছে কি না টম এখানে নেই যাক বিলাইটা আর ঢুকতে পারবে না ঘরের ভিতর তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে যা হয়ে গেছে আর বিড়াল ঘরের ভিতর ঢুকতে পারবে না হাই হাই ষাট সহকারে নেমে যায় তা না হলে ষাট সহকারে আমাকে সহকারে ব্যাগের ভিতর ভরে ফেলবে তারপর দম্পটা লাগে মরেও যেতে পারি দেখি তো ঘরের ভিতর হ্যাঁ এটা কে ষাট এভাবে হাটে কি করে সর্বনাশ এ তো দেখছি টম কারাও টম আজকে দেখো তোমার কি অবস্থা করি আমি ইঁদুরের ঘরে বাদর আজকে তোমায় ধরতে পারলে পিটিয়ে তোয়াক্তা করবো এখন আমি বডি বিল্ডারের মতো আসছি দেখো হায় হায় সিকিউরিটি গার্ডের কাছে আবার দরা খেয়ে গেলাম পালাতে হবে তাড়াতাড়ি তা না হলে দরা খেলে এইবার বুঝি আর যাবিন না আমার এই টম ভালোই ভালোই বলছি আমার হাত ধরো হাত ধরে ঘর থেকে বের হয়ে যাও তা না হলে ভালো হবে না কিন্তু এত কষ্ট করে ঘরের ভিতর ঢুকলাম এখন হাত ধরে পালিয়ে যেতে হবে দাঁড়ান ব্যবস্থা করছি আসুন স্যার আপনাকে নিয়ে একটু ডিজে ড্যান্স করি ঠিক আছে দেখুন কত সুন্দর করে ডিজে ড্যান্স করছি আর এভাবে ডিজে করতে করতে আপনাকে আপনাকে আমি আমি চক্রার মতো তারপর দেব। এরপর আপনি যে কোথায় যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না হায় হায় বিড়ালটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কি সর্বনাশ আমি এখন চক্রার মতো ঘুরছি কেন ও বাপরে বাপ চক্রার মতো ঘুরতে ঘুরতে মাথাটা ভন ভন করে ঘুরছে কি ব্যাপার এটা কে আসছে হায় হায় হাফ প্যান্টটাও আমার মুখে ডিল মেরেছে বিলাই তোকে আমি চারবো না এবার তোকে ধরতে পারলে চোদ্দ শিকির ভিতর পাঠাবো যাক বাবা আমি একেবারে আমেরিকাতে এসে পড়েছি এখানে কেউ বুঝতে পারে নাই আমি কি করে আসলাম আর এখানে আসছে আমি সবাইকে খেলা দেখানোর জন্য কারণ এখানে মানুষ বিড়ালের খেলা দেখতে অনেক পছন্দ করে আহ খেলা দেখিয়েছে অনেকক্ষণ এখন তারা কি করছে ওরে ওরে কত মজার মজার খাবার দিয়েছে আমাকে খাওয়ার জন্য আজকে তো কেতে কেতে একেবারে মোটা টম হয়ে যাব আমেরিকান মানুষগুলা অনেক ভালো অনেক ভালো কিন্তু পাখিগুলো একটু জামেলা এগুলো আসে আমার খাবার চুরি করে খাওয়ার জন্য এ আপনাদেরকে আবার কেলা দেখাচ্ছি আর নিচে পা দিয়ে পাখিটাকে একটু সরিয়ে দিতে হবে এই পাখি হিস হিস যাক পাখি চলে গেছে এবার আপনাদেরকে আমি আবার মজার কেলা দেখাবো আপনারা সুন্দরভাবে কী ব্যাপার মাইকে অ্যালান দেওয়া হচ্ছে কিসের এখানে একটা অনেক সুন্দর এয়া মোটা পান্ডা ও তার বাচ্চাকে নিয়ে আসছে আপনারা যদি দেখতে চান তাহলে সবাই চলে আসুন দেরি করলে মিস করতে হবে আর দেখতে পারবেন না আপনারা কি ব্যাপার এখানে তো মানুষ একটাও নাই সবগুলা চলে গেছে সর্বনাশ ওখানে কি করছে দেখি তো চারোদিকে মানুষ দাঁড়িয়ে আছে তাহলে আমি দেখব কি করে বুঝতে পারছি হ্যালো ভাইয়েরা একটু সরুন আপনাদের জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না তো হ্যালো কি ব্যাপার আসলে এখানে কি হচ্ছে একটু পা করে দেখি তো তো কি কি ব্যাপার এটা আমাদেরকে দেখছেন তাই আরেকটা আবার জিনিস দেখুন আমার বাচ্চাটাকে দেখুন কত কিউট একটা বাচ্চা আপনার বাচ্চাটা অনেক কিউট অনেক সুন্দর আমাদের ভালো দেখে। এখানে কি হচ্ছে আমি তো ঘুমিয়েছিলাম আরে কত মানুষ আমাদেরকে দেখছে আহ আমাকে ঘুমানোর কথা বলছে কিন্তু আমি এখন ঘুমাবো না এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি ওদেরকে আমি একটু খেলা দেখাবো এই যে আপনারা দেখুন আমি কি করে আমার আম্মুর নাকের মধ্যে বসে থাকি আমাকে এখন দেখাই যায় না বাবা হইছে হইছে আর তোমার খেলা দেখাতে হবে না তুমি এখানে একটু বসে থাকো কারণ তোমার খেলা দেখে আমার মাথা ঘুরে যায় হায় হায় আমার খেলা দেখানো শুরু করছে চক্রার মতো ঘুরছে কোন দিকে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই দিকে না ওইদিকে ওইদিকে না এই দিকে হায় হায় ঘুরতে ঘুরতে এখন আমার মাথা ঘুরছে কিছুই দেখতে পাচ্ছি না ওরে বাচ্চার খেলা তো দারুণ মজার একটা খেলা এখনই বাচ্চাটার কাছে গিয়ে আমার দেখতে হবে কিন্তু দূর থেকে দৌড় দিলেই ভিতরে ঢুকতে পারবো হায় হাই, মাথা বের করতে পারতেছি না এ মারোট টান হে যাক বাবা মাথা বের হয়েছে এবার দৌড়ে ভিতরে ঢুকতে হবে ওয়ান টু থ্রি মারোটালা আ ভিতরে ঢুকে গেছি এইবার আমি ওদের কেলা দেখবো হায় হাই ওরা আমার হাত ধরলো কেন রে বাবা এই যে বন্ধুগণ এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই ভিডিওটাতে একটা লাইক করো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি আগে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই কমেন্টে লিখে দাও পার্ট টু